নমস্কার বন্ধুরা, মুখবদল রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের দেখাবো এগ চিকেন চাও। আসুন, এগ চিকেন চাও কিভাবে আমি বানাচ্ছি সেটা দেখে নিই। এখানে আমি 200 গ্রাম বোনলেস চিকেন নিয়ে নিয়েছি। এবার চিকেনগুলোকে আমি ছোট ছোট করে পিস করে রেখেছি। এই চিকেনটাকে আমি এখন ম্যারিনেট করে রাখবো। তার জন্য আমি এখানে দিচ্ছি 1 চামচ আদা রসুন বাটা। এখানে আমি 2 কোয়া রসুন আর 1/2 ইঞ্চি মতন আদা নিয়ে বেটে নিয়েছি। 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ নুন, কিছুটা গোলমরিচের গুঁড়ো, 1/2 চামচ সয়া সস। এটাকে আমি ম্যারিনেট করে 15-20 মিনিট সাইড করে রেখে দেব। এখানে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইতে আমি পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি। এরকম ভাবে জলটা দিতে হবে যাতে চাউমিনটা পুরো ডুবে সেদ্ধ হয়ে যায়, ডুবে থাকবে। এক চামচ নুন দিলাম আর 1 চামচ দেব সাদা তেল, যে কোনো রিফাইন্ড অয়েল। এবার জলটা গরম হতে দেব। জলটা আমাদের গরম হয়ে গেছে, এবার আমি চাউমিনটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার চাউমিনটা আস্তে আস্তে গলে এর ভেতরে বসে যাবে। চাউমিনটা সেদ্ধ হলে আমি দেখাচ্ছি কিভাবে করতে হবে। চাউমিনটা আমাদের সেদ্ধ হয়ে গেছে। খুব বেশি সেদ্ধ করব না, কেননা বেশি গলে গেলে চাউমিন ভাজতে গিয়ে ভেঙে যাবে। তো আমি 3-4 মিনিট এটাকে গরম ভাপে সেদ্ধ করেছি। এবারে এটাকে আমি জলটা, গরম জলটা ফেলে দিয়ে নর্মাল কলের ঠান্ডা জলে আমি এটা ধোব। ফ্রিজের জলে কিন্তু এটা আমি ধোবো না, নর্মাল রুম টেম্পারেচার যে জল সেই জলে আমি ধুয়ে আনবো। এবার চাউমিনটা আমি এই থালার মধ্যে একটু ছড়িয়ে দেব। 10 মিনিট মতন আমি ছড়িয়ে ঠান্ডা করে তারপরে আমি এটা ফ্রাই করব। এবার এর মধ্যে আমি একটু সাদা তেল ছড়িয়ে দিচ্ছি 1 চামচ মতন। ভালো করে এটা চাউমিনের সাথে মাখিয়ে নেব। এই তেলটা মাখিয়ে আমি 10 মিনিট মতন রেখে দেবো, তারপরে এটা আমি ফ্রাই করব। এখানে কড়াইটা আমাদের গরম হয়ে গেছে। এবার আমি এখানে 3 চামচ মতন তেল দিচ্ছি। এবার আমি এতে, তেলটা গরম হয়ে গেলে ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেব। একটু সেদ্ধ হয়ে গেছে, আমি কেটে দেখাচ্ছি, পুরো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি মাংসটা তুলে নিচ্ছি। এখানে কিছুটা তেল বেঁচে গেছে, আমি 2টো ডিম নিয়েছি। আমি ডিম দুটোতে দিয়ে ভেজে নিচ্ছি। এখানে যা তেল মশলা আছে এতে আমার ডিমটা ভাজা হয়ে যাবে। ডিমটা আমাদের ভাজা হয়ে গেছে, এবার ডিমটাও আমি তুলে রাখছি। আর আমি এখানে 4 চামচ রিফাইন্ড অয়েল দিচ্ছি। তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে, নালে চাউমিনটা নাড়ার সময় কড়াইতে লেগে যেতে পারে। খুব ভালো করে তেলটা গরম করে নেবেন। তেলটা আমাদের গরম হয়ে গেছে। এবারে আমি প্রথমে এখানে 2টো কাঁচা লঙ্কা কুচি রেখেছি দিয়ে দিলাম। আর দিচ্ছি 5-6 কোয়া রসুন কুচি। রসুনটা একটু ভাজা হলেই আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দেবো।
ঝালটা আপনারা স্বাদ অনুযায়ী যে যার দেবেন। আর এখানে আমি একটা পেঁয়াজ কুচি রেখেছি, লম্বা লম্বা স্লাইস করে পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা আমাদের ভাজা হয়ে গেছে, এবার আমি কিছু কুচিয়ে রাখা গাজর এতে দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি ক্যাপসিকাম। আমি এখানে বিনস অ্যাড করলাম না, যেহেতু আমার কাছে বিনস নেই, আপনারা বিনস চাইলে দিতে পারেন। দেখুন সবজিটা আমাদের ভাজা হয়ে গেছে, এটা আমি খুব বেশি ভাজবো না, দু মিনিট মতন আমি ভেজেছি, কেননা চাইনিজ রান্না বেশি ভাজা হয় না, এটা ক্রাঞ্চি থাকবে। এবার আমি জোর আঁচ করে দিয়ে এটা আমি চাউমিনটা দিয়ে দিচ্ছি। আঁচটা কিন্তু আস্তে করবেন না। এতে আমি কিছু মশলা অ্যাড করব, সেটা দেখাচ্ছি। দিয়ে দেবো গোলমরিচ, এক চামচ মতো নুন, নুনটা আপনারা স্বাদ অনুযায়ী দেবেন, এক চামচ সয়া সস, আর দেবো এক চামচ ভিনিগার। এবার এটা আমি ভালো করে মিশিয়ে দেবো। এবার আমি মাংস আর ডিমটা অ্যাড করে দিই। হয়ে গেছে আমাদের এক চিকেন চাও, এটা আপনারা অবশ্যই ট্রাই করবেন। যদি আপনাদের ভালো লেগে থাকে বরাবরের মতন একটা লাইক করবেন, আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হন অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আজকের মতন টাটা, নমস্কার।